হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, তারা আমার অন্তর ভরা ভালোবাসা নেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো মূলত যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়ে বিজনেস করতে চান, তাদের জন্য মূলত আমি ভিডিও বানিয়ে থাকি। তো আজকে আপনাদের সামনে যে গাড়িটা নিয়ে এসেছি, এটা হচ্ছে 709 মডেলের একটি লো বেড গাড়ি, বেকুটানার গাড়ি। তো এটি আপনাদের সম্পূর্ণ রিভিউ করে দেখাবো। কিন্তু তার আগে আমি একটি কথা বলতে চাই, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা না বলে চলুন গাড়িটি সম্পূর্ণ দেখে আসি। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও স্ক্রিনে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন, গাড়িটি হচ্ছে টাটা ব্র্যান্ডের 709 মডেলের একটি লো প্যাডের বেকুটানার গাড়ি। তো আপনারা গাড়িটি দেখতে থাকুন ধৈর্য সহকারে। তো আপনাদের প্রথমেই আমি হেডলাইট কন্ডিশনটি দেখাচ্ছি গাড়িটির সামনে থেকে। তো আপনারা গাড়িটি দেখতে পাচ্ছেন, তো গাড়িটি ওভারঅল খুব ভালো কন্ডিশনে আছে। তো গাড়িটি হচ্ছে 6 সিলিন্ডারের ইঞ্জিন গাড়িটির মধ্যে ব্যবহার করা হয়েছে। গাড়িটি হচ্ছে, গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2008 সাল, এবং গাড়িটি 2008 সালের রেজিস্ট্রেশন। তো গাড়িটি ওভারঅল খুব ভালো কন্ডিশনে আছে। আপনাদের সম্পূর্ণ গাড়িটি রিভিউ করে দেখাচ্ছি, তো আপনারা ধৈর্য সহকারে গাড়িটি দেখতে থাকুন। তো আপনাদের প্রথমে সামনের যে গ্লাসটা আছে, তো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সামনে গ্লাসে কোনো চিরা ফাটা নাই, আমি ভালোভাবে দেখেছি। তো আপনারা ভিডিও স্ক্রিনে ভালোভাবে দেখেন যে একদম ফ্রেশ আছে সামনের যে গ্লাসটি। তো গাড়িটি আপনারা সামনে থেকে দেখেন, তো গাড়িটির মধ্যে কোনো ডেন্ট পেন্টিংয়ের কাজ করানো লাগবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনের যে কেবিনটা একদম ফ্রেশ আছে। তো ওভারঅল খুব ভালো কন্ডিশনে আছে। তো আপনারা এই গাড়িটি বেগুটানার কাজেও ব্যবহার করতে পারবেন। আর যদি আপনারা যে চান যে আমি এটি মালটানার কাজে ব্যবহার করব বিভিন্ন, তো আপনারা চাইলে সেটিও করতে পারবেন। অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই গাড়িটি কি এই মালটানার কাজে ব্যবহার করা যাবে কি না। তো অবশ্যই করা যাবে। তো আপনারা পেছনের বডিটা চেঞ্জ করলে আপনারা এটি মালটানার কাজেও ব্যবহার করতে পারবেন। তো পেছনের যে বডিটা আছে, এটা হচ্ছে 16 ফিট বডি। তো টাটা 709 মডেলের গাড়ি এটি। তো গাড়িটির যে পেছনের যে এই বডিটা আছে, এটা অত্যন্ত ফ্রেশ আছে, আপনারা ভালোভাবে লক্ষ্য করেন। তো আপনারা চাকার কন্ডিশনটি দেখতে পাচ্ছেন, চাকার সাইজ হচ্ছে 6/50/16। তো গাড়িটি হচ্ছে, পেছনের যে টায়ারটি আছে, এটা হচ্ছে এমআরএফ ব্র্যান্ডের টায়ার। তো আপনারা জানেন যে এমআরএফ ব্র্যান্ডের টায়ারগুলো অনেক ভালো। তো পেছনে যদি আপনাদের একটু ডিফেন্সিলটি একটু দেখানোর চেষ্টা করি, তো ডিফেন্সিলটি এরকম হবে। তো গাড়িটি ওভারঅল খুব ভালো কন্ডিশনে আছে। তো এই গাড়িটির মধ্যে আপনারা 3.5 পর্যন্ত আপনারা এই গাড়িটির মধ্যে বেগু, এক্সেলারেটর এগুলো আপনারা নিয়ে যেতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি। তো গাড়িটির লোকেশন আমি বলে দিচ্ছি, গাড়িটির লোকেশন হচ্ছে টাঙ্গাইল জেলার কালিহাতিতে। তো আমি ডিসক্রিপশনে মালিকের নাম্বার সরাসরি আমি দিয়ে দিব, তার সাথেই আপনারা যোগাযোগ করে গাড়িটির যদি আরও বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে আপনারা জানতে পারবেন। তো অনেকেই আপনারা প্রশ্ন করে থাকেন যে ভাই যে গাড়িটি কী কারণে বিক্রি করবেন। তো গাড়িটি আমি ব্যক্তিগত কারণে বিক্রি করে দেব, আর আমি মূলত গাড়ির বিজনেস করি, এই আপনারা চাইলে গাড়িটি দেখতে পারবেন। তো গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও খুব ভালো, আপনারা ভালোভাবে চেক করে নেবেন, খুব ভালো কন্ডিশনে আছে। তো গাড়িটির যে চেসিস দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ কন্ডিশনের চেসিস, আপনারা ভালোভাবে চেক করে দেবেন। যে কোনো মেকার নিয়ে এসে আপনারা গাড়িটি চেক করে নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই গাড়িটি নিয়ে চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। গাড়িটির কাগজপাতির কথা যদি বলি, গাড়িটির কাগজপাতি রানিং ফেল আছে। তো 2020 সাল পর্যন্ত গাড়িটির কাগজপাতি আপডেট করা আছে। তো আপনারা চাইলে কাগজপাতি করে নিতে পারবেন, তো এটা আলোচনা সাপেক্ষে আপনারা করতে পারবেন। তো গাড়িটির যে তেলের ট্যাঙ্কি, এটাও মোটামুটি ভালো ফ্রেশ আছে। তো পেছনের যে ডান পাশের চাকা আছে, এগুলো একটু নর্মাল। তো আপনারা এগুলো যদি একজোড়া বা একটা চেঞ্জ করে নেন, তাহলে গাড়িটির চাকার কন্ডিশনে আর মোটামুটি 1 বছরের মধ্যে আর হাত দিতে হবে না। তো গাড়িটি ওভারঅল খুব ভালো কন্ডিশনে আছে, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি। গাড়িটি হচ্ছে টাটা 709 মডেলের গাড়ি। তো আশা করি আপনাদের মোটামুটি সবগুলো তথ্য জানাতে পেরেছি। আর যদি আপনাদের আরও যদি কোনো গাড়িটির এই গাড়ির সম্বন্ধে আরও তথ্য জানা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি একে একে করে সবগুলো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আপনারা গাড়িটি দেখতে পারেন, গাড়িটি ওভারঅল খুব ভালো কন্ডিশনে আছে।
তো এবার গাড়িটির দামের ব্যাপারে চলে আসি। তো গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 5,80,000 টাকা। তো এটা অলমোস্ট ফিক্স না, আপনারা দামাদামি করে আপনারা গাড়িটি নিতে পারবেন। তো গাড়িটি রিজনেবল প্রাইসে বিক্রি করে দেওয়া তো হবে। ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। তো সামনের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।